বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর। পদের নাম সুপারিনটেন্ডেন্ট, পদসংখ্যা একটি। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, সরকারি অথবা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী 45টি। স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক 22টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মালি 6টি। ষষ্ঠ শ্রেণী পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সমমানের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী 19টি। ষষ্ঠ শ্রেণী পাস এবং নিরাপত্তা প্রহরী হিসাবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহীরা সৈনিক বা কনস্টেবল অগ্রাধিকার পাবে। ইউএসএল আনস্কিল্ড লেবার 1টি। ষষ্ঠ শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 5টি। অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ bncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরু তারিখ ও সময় 4/11/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18/11/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। 1 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট সহ 335 টাকা। 2 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ ও ভ্যাট 23 টাকা সহ মোট 223 টাকা। 3 থেকে 7 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ ও ভ্যাট 12 টাকা সহ মোট 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অন্যান্য শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর এর ওয়েবসাইট bncc.portal.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে সুযোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। শুধুমাত্র 6 নং ক্রমিকে উল্লিখিত পদ ব্যতীত সকল পদের ক্ষেত্রে 1/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। শুধুমাত্র 6 নং ক্রমিকে উল্লিখিত ইউএসএল পদে 1/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন, 3 নভেম্বর 2024। ধন্যবাদ সবাইকে।